কৃষকদের সুবিধার্থে সুনামগঞ্জে গ্রিনহাউস পদ্ধতিতে মাটিবিহীন উচ্চ ফলনশীল নানা জাতের সবজি চারা উৎপাদন করা হচ্ছে। ব্যক্তি পর্যায়ে এই সবজি চারা উৎপাদন করছে গ্রিন হিল সিডলিং ফার্ম নামের একটি প্রতিষ্ঠান। হাওড় অঞ্চলে এই পদ্ধতিতে 12 মাস সবজি চারা উৎপাদন এটি প্রথম। এতে উপকৃত হচ্ছেন এ অঞ্চলের কৃষকেরা। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সীমান্তের গ্রাম আমপাড়ায় 1.5 একর জমির উপর গড়ে তোলা হয়েছে গ্রিন হিল সিডলিং ফার্ম। এ ফার্মে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় মাটিবিহীন পদ্ধতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন চারা। মাটির বদলে প্লাস্টিকে তৈরি বিশেষ ট্রেতে কোকোপিট ব্যবহার করে শতভাগ শিকড় যুক্ত চারা উৎপাদন করা হচ্ছে। প্রতিটি চারা 2 থেকে 3 টাকা করে বিক্রি করা হচ্ছে। কম দামে চারা পেয়ে খুশি হাওড় অঞ্চলের কৃষকরা। মাটি ছাড়াই চারা উৎপাদন করছে, এখান থেকে আমরা চারা এনে লাগাচ্ছি। গ্রিন হাউস হওয়াতে আমরা সুবিধা হচ্ছে, চারা আমরা এখানে সবসময় পাই। উদ্যোক্তারা জানান, হাওড় অঞ্চলে ফসল উৎপাদনের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কথা বিবেচনা করেই 12 মাস সবজির চারা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোকোপিটের মাধ্যমে এই চারাগুলো অত্যন্ত 100% সুস্থ এবং শিকড়যুক্ত। এর মধ্যে পোকামাকড় ধরবে না, বেশি ফলন দিবে। আমরা সুস্থ চারা, সবল চারা এবং প্রচুর পরিমাণে সবজি উৎপাদন এটাই আশা করছি। কৃষি কর্মকর্তারা জানান, এই ফার্মে চারা উৎপাদনের ফলে হাওড় অঞ্চলে ধানের পাশাপাশি কৃষকরা সারা বছরই সবজি উৎপাদন করতে পারবে। বন্যাতে অনেক কৃষকের শাক সবজি ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে কৃষকরা এই ফার্ম থেকে তাদের চারা নেওয়া শুরু করেছে। বর্তমানে এই ফার্মে 50,000 চারা উৎপাদন করা হচ্ছে। এখানে নিয়মিত চারা উৎপাদন হলে এই এলাকায় কৃষি বিপ্লব ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।